হারলেনের স্বপ্নটা অনেক বড়, আর যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে। পাশাপাশি দুই জগতের দুই নবাব সাকিব আল হাসান আর শাকিব খান দুজনই নাম্বার ওয়ান। সেরাদের গল্প, আড্ডা, হাসি, কথা বলা কিংবা একেবারেই চুপ করে থাকা, সবটাই সুন্দর, ভক্তদের কাছে অনেক স্পেশাল। পাঁচ তারকা হোটেলের ছোট হলরুমে যাদের জায়গা হয়েছে তারা ভাগ্যবান, যারা পারেননি তারা বিক্ষুব্ধ হয়ে করেছেন দরজা ভেঙে প্রবেশের চেষ্টা। আগের দিনই জিম্বাবুয়ের বিপক্ষে টানা চতুর্থ ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। পরদিন পুরো দলের মতো বিশ্রামে সাকিব, কিন্তু মিস্টার 75 এর চোখে মুখে ক্লান্তির ছাপ। সাকিব কিছু একটা নিয়ে যেন মহা দুশ্চিন্তায়। আগের দিনই সাদা বলের ক্রিকেটে ফিরেছেন 6 মাস পর। সাকিবের মতো হয়নি তার প্রত্যাবর্তন। ব্যাট হাতে মাত্র 1 রান আর বল হাতে 4 উইকেট নিলেও ছিলেন খরুচে। মন ভরেনি সাকিবের, কারণ একটাই, সাকিব সবসময় হতে চান সেরা। বড় স্বপ্ন দেখাটাই যে তার নেশা। হারলেনের স্বপ্নটা অনেক বড়, আর যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে। বড় স্বপ্ন দেখার নেশা সাকিবের, কিন্তু বিশ্বকাপ মানেই যেন বিশাল ফারাক টাইগারদের স্বপ্ন আর বাস্তবের। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে টাইগাররা টানা 4 ম্যাচে জিতলেও বিশ্বকাপের প্রস্তুতি কি হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। আগের দিন সৌম্য তানজিদ তামিম ওপেনিং নিয়ে দুশ্চিন্তা কিছুটা কমালেও টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে পরের ব্যাটসম্যানদের ব্যর্থতা। পাওয়ার প্লেতে পাওয়ার ক্রিকেটের দেখা নেই। জিম্বাবুয়ের মামুলি বোলিংয়ের বিপক্ষে আগে ব্যাট করে শান্তরা বড় টার্গেট ছুড়ে দিতে পারেনি, বোলিংটাও আপ টু দ্য মার্ক হয়নি, আর ফিল্ডিং ছিল যাচ্ছে তাই। সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের মিশন টাইগারদের, কিন্তু শেষ ম্যাচটাতে অন্তত বোলিং, ব্যাটিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে একসাথে জ্বলে ওঠা দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। নাহিয়ান বিন জসিম, 71।